আর তুমি তো ওইফাকে দাও তো একটু কথা বলি। সবাই লইয়া একদিন আইয়েন ভাল লাগবে আমাদের এখন বলো তোমার আশা বিষয় কেগুলো বলো। অবস্থা ভাবি ভালো আছেন না? হাই ভাবি ভালো আছি। এটা কি আপনার মেয়ে? হাই মোর মাই আন্টি আছে। সালাম দে আন্টি দে। আমি এবার হচ্ছে এখন শুনে বড় হয়েছে, বিয়ে শাদী দিতে হইবে, পোলা টোলা দেখেন। আচ্ছা আচ্ছা, যাক যাক, ভালো ভালো ভালো। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে আরেকদিন দেখা হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরে একদিন মোর বাসায় যাইয়েন কিন্তু। আচ্ছা আম্মু, তাহলে আসি, ভালো থাকো তাহলে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাবি। ওকে, তোমার লোক আমি আর কোথাও যাব না। আমি কি বোবা নাকি বলো যে আমি উত্তর দিতে পারি না? সবকিছু জিজ্ঞালি তুমি উত্তর দাও, মানুষ এতে কি মনে করে? হ্যাঁ আমি কথা বলতে পারি না, আমি বলো তাই তাই মুই কমু না। কেউ কিছু জিগাইলে দিস 6 মিনিট পর পর উত্তর দাস কে? এতানি তুমি কইয়া দেই, যেদিন কেউ কিছু জিগাইলে ঠাস ঠাস করে উত্তর দিতে পারবি, কথায় কথায় উত্তর দিতে পারবি, হেদিন আর মুই কিছু কমু না। কইয়া দেই আবার হ্যাঁ দোষ হয় বাবা রে বাবা, পাই দিয়ে পত্তা সুরাইলাম ফাজিল জানি কোন ডাইকার সেতে হয় কার লগে সেতে হাস। হ্যাঁ কলে ফাজি খুদাই তুমি আগে আগে মাথা বল। তোমার আম্মু কমে, তুই কবি আম্মু বাথরুমে গেছে না? হ্যালো, আসসালামু আলাইকুম জেঠি, কি অবস্থা, কেমন আছেন? এই তো মা ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ জেঠি অনেক ভালো আছি। পড়াশোনা কেমন যাইতেছে? ওয়াশরুমে বসে এত কি করে? ওকে তাড়াতাড়ি বেরো তো বলো, ওর সাথে অনেক কথা আছে, ইমার্জেন্সি। ইমার্জেন্সি কথা আছে, বেরোলে দিমু। ও আচ্ছা ঠিক আছে, ও এক ঘন্টা নিচে বাইরেইবে না। কইতাছে বুঝতাছি না, তুই জোরে কও। মুই তাড়াতাড়ি দাও, কথা আছে। মারে তো এখন দেওয়া যাইব না জিঠি, মা এক ঘন্টা ধইরা এক ঘন্টা নিচে বাইরেইবে না, দেরি আছে, বাইরেইবে না, বাথরুমে বসে আমতাছে। আরে বলত কো, এক ঘন্টা নিচে নিচে বাইরেইবে না, বাইরেইবে না, না না হাগ দছে না, ওই হাগু করতেছে, এক ঘন্টা ধইরা বাথরুমে বইয়ে স্টক করে লাগবে, এ পড়া আছে। আই হ্যাক, তুমি রে কি কইতেছ? তোমার আম্মু স্টক করে পড়া আছে, যাও ধরে যা। আম্মা জেঠি আমি বুঝতাছি না, আমি টিভি দা দাম দাইছি তো আমি কইতে পারতাছি না কি হইছে। আচ্ছা বাদ বাদ রাখি রাখি, বাই 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 বাই। উফ আল্লাহ বাচ্চি, এত কষ্ট নেসা দাও যা। এ বলত করে খাওয়াই কি লিগা? কথা কইতে পারোস না কাই,
এত কইরা মুই ইশারা দিয়া কইতেছি যে এক ঘন্টা নিচে বাইরে যাবে না আপনি পরে কল দিয়ে দেয় ইয়া করতে করতে আর বেডি কলই দিবে না ভুলিয়া যাইবে না এই কথাটা হাই গুছাইয়া কইতে পারলো না হ্যাঁ এখন বুঝছস তো এখন বুঝছস মুই কি লিগে সবার আগে সব সময় আগে কথা কই তোর আগে হ্যাঁ এখন বুঝছস কথা কইতারে না ফাজিল মুখ ভর্তি খালি এটা কি লিগে পড়া লাগা পড়ে এটা কি লিগে খাওয়াই সব সব নষ্ট একটা হারও মোর কোনো মানে লাভ লোস খানা রইতে আছে না কি করে কিছুই বুঝলাম না মানে যা মুখ দেয় তা দিয়ে দত্তই কেন চুপি করে।